প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার জন্য বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে সিলেবাস দিয়েছে সিলেবাসটা এমন যে সিলেবাসটা এভাবে লিখেছে যে সুপ্রিয় শিক্ষকবৃন্দ মানে শিক্ষকদের উদ্দেশ্যে এই নির্দেশনাটা দিয়েছে তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দুই বছরের ভিত্তিতে সারা দেশে নির্বাসিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে তো প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য থেকে নবম শ্রেণীর সকল বিষয় নির্ধারিত অংশ এখানে নিচে দেওয়া হলো এখানে প্রথমে বলেছে যে বাংলা ষষ্ঠ শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের পুস্তকের শুরু থেকে একেবারে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি ষষ্ঠ শ্রেণীর ষাট পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর ছেষট্টি পৃষ্ঠা অষ্টম শ্রেণীর আটাত্তর পৃষ্ঠা এবং নবম শ্রেণীর সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপরে গণিত একশো সইত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত এবং অষ্টম শ্রেণীর একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর একশো বারো পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর বাউন্ন পৃষ্ঠা পর্যন্ত এবং অষ্টম শ্রেণী পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী তিয়াত্তর সপ্তম শ্রেণীর চুয়াত্তর এবং অষ্টম শ্রেণীর বাষট্টি এবং নবম শ্রেণীর তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর বান্ন সপ্তম শ্রেণীর ষাট অষ্টম শ্রেণীর পঁচাত্তর এবং নবম শ্রেণীর সত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা ষষ্ঠ শ্রেণীর আটান্ন পৃষ্ঠা সপ্তম শ্রেণীর ছাপ্পান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণীর উনষাট পৃষ্ঠা নবম শ্রেণীর নব্বই পৃষ্ঠা এরপরে স্বাস্থ্য সুরক্ষা একাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর আটষট্টি পৃষ্ঠা সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর সত্তর পৃষ্ঠা এবং নবম শ্রেণীর আটান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর আঠাশ পৃষ্ঠা সপ্তম শ্রেণীর চুয়াল্লিশ পৃষ্ঠা এবং নব অষ্টম শ্রেণীর উনষাট পৃষ্ঠা নবম শ্রেণীর বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণীর পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এবং এখানে আছে সপ্তম শ্রেণীর তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম যারা আছে তাদের জন্য তিপ্পান্ন পৃষ্ঠা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর ছাপ্পান্ন অষ্টম শ্রেণী উনষাট নবম শ্রেণীর চুয়ান্ন খ্রিস্ট ধর্ম যারা আছে ষষ্ঠ শ্রেণীর বাহান্ন পৃষ্ঠা বাষট্টি পৃষ্ঠা সপ্তম শ্রেণীর তেতাল্লিশ পৃষ্ঠা অষ্টম শ্রেণীর এক একচল্লিশ এবং নবম শ্রেণীর আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম যারা আছে তাদের তিপান্ন পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর আটত্রিশ অষ্টম শ্রেণীর ঊনপঞ্চাশ নবম শ্রেণীর ষাট পৃষ্ঠা পর্যন্ত এখানে আরও কিছু বলা আছে যে আগামী বারো জুন দু হাজার চব্বিশ শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে যেহেতু বারোই জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে ষান্নাশিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয়ে না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন বিকল্প উপায় কি বিকল্প উপায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার নির্দেশনা বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতাটি তাপগুলো কী কী তা সহজ ভাষায় বুঝিয়ে দিন শিক্ষার্থীর বিকল্প কোনো কাজ পর্যবেক্ষণ করে তা পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে উদাহরণস্বরূপ দলগত পরে কাজের বদলে একক কাজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশে পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পরে সম্পন্ন করা যেতে পারে কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিন প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন এই যে এটা হলো এনসিটিভির সচিব উনি স্বাক্ষর করে এই চিঠিটি আজকে আট ছয় দু সালে এটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তো তোমরা চাইলে এটার পিডিএফ ফাইলটা ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবা